চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা জমির পরিমাণ নির্ণয় করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। তো যে কোনো ধরনের ফরম্যাট, এক্সেল শিট ফরম্যাট কীভাবে তৈরি করা যায় আমি আরেকটি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো ধরনের এক্সেল ফরম্যাট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে প্রয়োজনীয় ডাটাগুলো ইনপুট করে রেখেছি। যেমন আমি এখানে দিক, ঠিক আছে, এখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই দিকগুলো দেওয়া আছে। এরপর পরিমাণ, ফুট, জমির পরিমাণ আমরা বর্গ ফুটে বের করবো, শতাংশ বের করবো, ঠিক আছে? এখানে আমি ধরুন পশ্চিমে, পূর্বে আছে 25 ফুট, ঠিক আছে, পশ্চিমে আছে ধরুন 28 ফুট, ওকে, উত্তরে আছে ধরুন 40 ফুট, আর দক্ষিণে আছে ধরুন 45 ফুট। এটা একটা জমি, ঠিক আছে? এবার আমরা বের করব যে বর্গ ফুট, অর্থাৎ এই জমিটা কত স্কোয়ার বর্গ ফুট আছে, ঠিক আছে? এখন আমরা এটা বের করার জন্য আমরা কি করব, এই জায়গায় সমান চিহ্ন দেবো একটা, যে সেলে আমরা বর্গ ফুটটা বের করব ওইখানে সেল পয়েন্টটা রেখে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা দুইটা ফার্স্ট ব্রেকেট দেব, ঠিক আছে? দুইটা ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমরা এখানে এই জায়গাটাতে ক্লিক করব, ওকে, এই যে পূর্ব, ঠিক আছে, এখানে ক্লিক করব এবং আমরা প্লাস চিহ্ন দেবো কিবোর্ড থেকে। প্লাস চিহ্ন দেওয়ার পরে আমরা এই যে পশ্চিম, অর্থাৎ পূর্ব পশ্চিম, আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে আমরা ফার্স্ট ব্রেকেট ক্লোজ করবো, হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে আমরা অবলিক মানে ভাগ, ঠিক আছে, ভাগ 2 দিলাম, কারণ দুইটা দিক পূর্ব এবং পশ্চিম, ঠিক আছে? এরপর আমরা ফার্স্ট ব্রেকেট ক্লোজ করলাম আবার এবং আমরা কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে, স্টার চিহ্নটি হচ্ছে গুণ চিহ্ন। এরপর আবার যেটি করবো, দুইটা ফার্স্ট ব্রেকেট আবার দেবো, ঠিক আছে? দুইটা ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমরা কি করব, এই যে উত্তর, ঠিক আছে, এখানে ক্লিক করব, সরি, আমরা এই যে এই সেলে, উত্তরের সেল যে, তো এখানে ক্লিক করব, ওকে। এরপরে আমরা প্লাস চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেওয়ার পরে আমরা এই যে নিচের এটাতে না, কিন্তু এই যে দক্ষিণের এই জায়গায় একটু দেখা যায়, ঠিক আছে, সূত্র টাইপ করতেছি তো এটা ঢেকে গেছে, তারপরে এখানে একটু দেখা যায়, যে এই জায়গাটাতে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পরে আমরা ফার্স্ট ব্রেকেট ক্লোজ করব, ঠিক আছে? ফার্স্ট ব্রেকেট ক্লোজ করার পরে আমরা মানে ভাগ 2 দিব, ঠিক আছে, 2 দিয়ে আবার ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে এন্টার করব। তো বন্ধুরা দেখুন, এই যে জমিটা হচ্ছে, বন্ধুরা যদি এরকম আসে, আমি এটা দেখাই, সরি দেখাচ্ছি, যদি আপনাদের এই যে শেষে যদি একাধিক দশমিকের পরে যদি বেশি এরকম ঘর আসে, সেক্ষেত্রে এই জায়গাটা থেকে আপনারা এই যে এই জায়গায় ক্লিক করে দুইটা দশমিকের পরে দুইটা সংখ্যা রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার বন্ধুরা আমাদের কিন্তু বর্গ ফুটে বের হয়েছে, আমরা এখন শতাংশ বের করবো, ঠিক আছে? শতাংশ বের করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে এই যে শতাংশ ঘরে সমান চিহ্নটা দিব এবং সমান চিহ্নটা দিয়ে আমরা এই জায়গাটাতে বর্গ ফুটের এই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভাগ চিহ্ন দেবো, ঠিক আছে, এই যে ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা 435.6 এটা দিয়ে ইন্টার দেবো। এটা কেন দেবো বন্ধুরা, কারণ 435.6 স্কোয়ার বর্গ ফুটেই হচ্ছে 1%, ওকে। এখন আমরা ইন্টার দিলেই বন্ধুরা আমাদের এখানে এই সম্পত্তি আছে 2%। আমরা যদি এই জায়গায় দশমিক যদি বেশি আসে, আমরা বলছিলাম যে এই যে এই জায়গাটা থেকে দশমিকের পরে দুইটা সংখ্যা রেখে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু শতাংশ নির্ণয় হয়ে গেছে, এখানে সম্পত্তি আছে, জমি আছে 2.59, ঠিক আছে, 59 পয়েন্ট, মানে 59 পয়েন্ট, 2%, 59 পয়েন্ট, ঠিক আছে? তো বন্ধুরা এইভাবে আপনারা জমির পরিমাণ নির্ণয় করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।